আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের দশম ক্লাসে আমরা হোম ট্যাবের প্যারাগ্রাফ ব্লকের সর্ট এবং শো হাইড কমান্ডটি সম্পর্কে জানব চলুন শুরু করা যাক সর্ট কমান্ডটির কাজই হচ্ছে সাজানো এই কমান্ডটি আপনার লেখাকে সাজানোর কাজ করবে এই যে আমাদের সামনে কিছু নাম্বার রয়েছে এই নাম্বারগুলোকে সিলেক্ট করার পর যদি আমি এই শর্ট কমান্টিতে ক্লিক করি এবং অ্যাসেন্ডিং দিয়ে ওকেতে প্রেস করি দেখুন আমার নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিরিয়ালি সাজানো হয়েছে আবারও যদি আমি শর্ট কমান্টিতে ক্লিক করি এবং অ্যাসেন্ডিংয়ের পরিবর্তে ডিসেন্ডিং দিয়ে ওকেতে প্রেস করি দেখুন আমার লেখাগুলো সাজানো হয়েছে তবে বিপরীতভাবে অর্থাৎ ফাইভ ফোর থ্রি টু ওয়ান বড় থেকে ছোট একইভাবে আপনি আপনার লেখাগুলোকেও সাজাতে পারবেন এখানে আমি পাঁচটি নাম লিখে নিয়েছি এই নামগুলোকে সিলেক্ট করার পর যদি আমি শর্টে ক্লিক করে অ্যাসেন্ডিং দিয়ে ওকেতে প্রেস করি দেখুন যেই নামটি এ দিয়ে শুরু সেটি আগে চলে এসেছে তারপরে বি তারপরে যেহেতু সি দিয়ে কোনো নাম নেই ডি এর নামটি তারপরে চলে এসেছে এভাবে এ টু জেড আমার এই যে নামগুলো বা প্যারাগ্রাফগুলো এগুলো সাজানো হয়ে গেছে আবার আমি যদি ঠিক একইভাবে নাম্বারের মতো উল্টোভাবে সাজাতে চাই অর্থাৎ জ্যাট দিয়ে যে নামটি লেখা সেটি আগে আসবে তারপরে এভাবে ধারা ধারাবাহিকভাবে জ্যাট থেকে এ পর্যন্ত আসবে সেই ক্ষেত্রে আবারও শর্ট ক্লিক করে ডিসেন্ডিং দিয়ে আমি ওকেতে প্রেস করি দেখুন যেই নামটি জি দিয়ে শুরু সেটি আগে এসেছে তারপরে ই তারপরে ডি এভাবে উল্টাভাবে সাজানো হয়েছে এভাবে আপনারা সর্টের মাধ্যমে যে কোনো লেখাকে ধারাবাহিকভাবে বা বিপরীতভাবে ভাবে সাজাতে পারবেন সর্ট কমান্ডটি সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টেবিলের ক্ষেত্রে এখন আমরা দেখে নিই টেবিলের ক্ষেত্রে আমরা কিভাবে সর্ট কমানটিকে ব্যবহার করব। তো প্রথমে আমাদেরকে এই পুরো টেবিলটি সিলেক্ট করে নিতে হবে পুরো টেবিলটি সিলেক্ট করার পর যদি আমি সর্ট অপশনে ক্লিক করি এখানে যেহেতু আমার টেবিলে দুইটি কলাম আছে এই যে একটি কলামে আমি সংখ্যা লিখেছি আরেকটি কলামে আমি নাম লিখেছি তো প্রথম কলামটিকে যদি আমি সাজাতে চাই সেক্ষেত্রে আমার এখানে কলাম ওয়ান সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর যদি আমি অ্যাসেন্ডিং দিই ওকেতে প্রেস করলে দেখুন সাজানো হয়েছে আবার যদি প্রথম কলামটি সিলেক্ট করে ডিসেন্ডিং দিই দিয়ে ওকেতে প্রেস করলে দেখুন উল্টোভাবে সাজানো হয়ে গেছে তো দ্বিতীয় কলামটিতে এবার যদি আমি সর্ট অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে সর্টে ক্লিক করে আমার কলাম টু সিলেক্ট করতে হবে কলাম টু সিলেক্ট করার পর যে আমি অ্যাসেন্ডিং দিয়ে ওকেতে প্রেস করে দেখুন অ্যাসেন্ডিং অনুযায়ী অর্থাৎ এ টু জেড আমার নামগুলো সাজানো হয়ে গেছে আবার যদি সর্টে ক্লিক করে ডিসেন্ডিং দিয়ে দেখুন আগে কলাম টু সিলেক্ট করে নিতে হবে টেবিলের ক্ষেত্রে আপনারা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি কোন কলাম অনুযায়ী সর্ট করছেন সেই কলামটি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তারপর অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যেভাবে আপনি সাজাতে চান সেটি এখানে ক্লিক করে ওকেতে প্রেস করলে আপনার প্যারাগ্রাফটি ওই অনুযায়ী সাজানো হয়ে যাবে এভাবে আপনারা টেবিলের ভিতরেও আমাদের আপনাদের প্রয়োজনীয় কোনো ডাটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অনুযায়ী শর্ট করতে পারবেন তারপরে যে শো হাইড কমান্ডটি রয়েছে সেই কমান্ডটির কাজ শেখার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখিনি যা আমরা আগে কখনো এম এস ওয়ার্ডে শিখিনি অথবা দেখিনি সেটি হচ্ছে আপনি কি জানেন কিভাবে এম ওয়ার্ডে আপনার কোনো লেখাকে আপনি হাইট করতে পারবেন অর্থাৎ কিভাবে আপনার যে কোনো লেখাকে আপনি লুকোতে পারবেন যাতে করে অন্য কেউ দেখতে না পায় চলুন দেখি সর্বপ্রথম আপনি যে লেখাটিকে হাইড করতে চান সেটিকে সিলেক্ট করে নেবেন যেমন আমি এখানে এই রেনিডে প্যারাগ্রাফ এই লাইনটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন অর্থাৎ কন্ট্রোল বাটনটিকে চেপে ধরে ডি বাটনটিতে প্রেস করবেন অথবা এই যে ফন্ট নামে যেই ব্লকটি রয়েছে এখান থেকে এই যে ছোট্ট অ্যারো চিহ্নটি আছে এটিতেও ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনার সামনে একটি ডায়ালগ বক্স চলে আসবে এখানে এই যে ছোট্ট করে হিডেন নামে যে অপশনটি আছে এটিতে একটি করে ওকেতে প্রেস করলেই আপনার লেখাটি হাইড হয়ে যাবে এই লেখাটি আর কেউ দেখতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে এই লেখাটিকে আবার কিভাবে আপনি শো করতে পারবেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরে এতে প্রেস করবেন অর্থাৎ কন্ট্রোল এতে প্রেস করবেন কন্ট্রোল এতে প্রেস করার সাথে সাথে আপনার ডকুমেন্টে যত লেখা আছে সব লেখা সিলেক্ট হয়ে যাবে সব লেখা সিলেক্ট হওয়ার পর আপনি কন্ট্রোল ডিতে প্রেস করে অথবা এই যে ফন্টের পাশে ছোট্ট অ্যারো চিহ্নটি রয়েছে এটিতে একটি ক্লিক করে এই যে হিডের নামে যে কমান্ডটি আছে বা অপশনটি আছে এটিতে দুইটি ক্লিক করবেন একটি দুইটি দুইটি ক্লিক করার পর এগুলো এই বক্সটি আনসিলেক্ট হয়ে যাবে তারপরে ওকেতে প্রেস করলে দেখুন যে লেখাটি আপনি হাইড করেছেন সে লেখাটি পুনরায় চলে আসবে এইভাবে আপনারা আপনার ডকুমেন্ট থেকে কোনো লেখাকে হাইড করতে পারবেন এবং শো করতে পারবেন এখন আপনারা হয়তো ভাবছেন শো হাইড কমান্ডের কাজ আসলে কি শো হাইড কমান্ডের কাজ হচ্ছে আপনার ডকুমেন্টে কোথায় আপনি কি ভুল করেছেন সে ভুলগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া যাতে আপনি সেগুলো সমাধান করতে পারেন যেমন ধরুন কোনো শব্দের পর একটি পরিবর্তে দুইটি স্পেস পড়ে গেল কিনা অথবা কোথাও ট্যাব বাটনে প্রেস করা হয়ে গেল কিনা বা আপনি কোথাও কোনো লেখাকে হাইট করে রেখেছেন কিনা সেগুলো আপনি এই শো হাইট কমান্টির মাধ্যমে জানতে পারবেন এই শো হাইট কমান্ডটিতে একটি ক্লিক করলে আপনার ডকুমেন্টের ভুলগুলো শো করা হবে আরেকটি ক্লিক করলে আপনার ডকুমেন্টের ভুলগুলো শো করবে না এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই শো হাইট কমান্ড কখনোই আমাদের ভুলগুলো ঠিক করে দিবে না শুধুমাত্র শো হাইট কমান্ডের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলোকে দেখতে পারবো অথবা দেখার অপশনটি বন্ধ করে রাখতে পারবো কিন্তু এটি কখনোই আমাদের ভুলগুলোকে সংশোধন করে দিবে না চলুন আমরা একটু ভালোভাবে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে নিই তা না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না দেখুন আমি শো হাইট কমান্ড একটি ক্লিক করার পর আমার প্রত্যেকটি শব্দের পরে ডট দেখাচ্ছে প্রতিটি শব্দের পরে দেখুন আপনার একটি করে ডট এসেছে কারণ প্রত্যেকটি শব্দের পরে আমি আমি একটি করে করে স্পেস দিয়েছিলাম এই স্পেসগুলোকে মাধ্যমে বোঝানো হচ্ছে যাতে বুঝতে পারি ডটের কোথায় আমি কয়টি ডট অর্থাৎ কয়টি স্পেস দিয়েছি এই যে দেখুন অন এ এর পরে আমি ভুলবশত দুইটি স্পেস দিয়েছি তাই এখানে দুইটি ডট দেখাচ্ছে অর্থাৎ এখন যদি আমি একটি ব্যাক স্পেস দিয়ে ডট মুছে ফেলি তার মানে একটি স্পেস আমি মুছে ফেললাম এখন আমার এই লাইনটি বা এই এই ভুলটি ঠিক হয়ে গেছে এখন আর এখানে দুইটি স্পেস নাই এখানে একটি স্পেস আছে আবার এখানে রেনের পরও দুইটি ডট আছে অর্থাৎ ভুলবশত দুইটি স্পেস হয়ে গেছে আমি একটি ডট মুছে ফেললে আমার এই ভুলটিও সমাধান হয়ে গেল আবার দেখুন এই যে একটি অ্যারো চিহ্ন আছে এ তীর চিহ্নটি বোঝায় যে ভুলবশত আপনার এখানে ট্যাপ বাটনটিতে একটি প্রেস পড়ে গেছে এখন যদি আপনারা ব্যাক স্পেস প্রেস করেন এখানে এসে তাহলে এই ট্যাপটি চলে যাবে অর্থাৎ আপনার এই ভুলটিও ঠিক হয়ে গেল আর এই যে দেখেন ছোট্ট করে একটি লেখা রেন এই রেনের নিচে ডট ডট দেওয়া আছে তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এই যে রেইন শব্দটি এটিকে হাইট করা আছে এটিকে আপনি আনহাইট করতে পারেন আর এই যে সাইনটি এটি হচ্ছে প্যারাগ্রাফ সাইন এই সাইনটি যেখানে যেখানে আছে আপনার বুঝতে হবে সে সেগুলো এক একটি প্যারাগ্রাফ যেমন এখানে একটা সাইন আছে একটা প্যারাগ্রাফ এ রেনিডে লেখার পর আমি এন্টারপ্রেস করে নিচে চলে গেছি এটি একটি প্যারাগ্রাফ দুইটি প্যারাগ্রাফ হলো এবং এই পুরোটি লেখা লেখার পর আমি আবার এন্টারপ্রেস করে নিচে চলে গেছি এখানে একটি প্যারাগ্রাফ তিনটি প্যারাগ্রাফ তাহলে আমরা বুঝতে পারলাম এই সাইনটি দিয়ে প্যারাগ্রাফকে বোঝানো হয় ডট কি দিয়ে স্পেস বোঝানো হয় আর এই যে তীরের মতো যে চিহ্নটি এটি দিয়ে ট্যাপ বোঝানো হয় এবং লেখার নিচে যদি ডট ডট থাকে তাহলে বুঝাবে যে আমার এই লেখাটি হাইট করা হয়েছিল এখন আমার এই ভুলগুলোকে সংশোধন করার পর আমি যদি শো হাইট বাটনে একটি ক্লিক করি দেখুন এই যে আইডেন্টিফাই করা যে চিহ্নগুলো ছিল এগুলো চলে গেছে মানে এখন আর এগুলো শো করতেছে না কারণ ওই শো হাইডে ক্লিক করে আমি আমার ভুলগুলোকে ঠিক করে ফেলেছি এখন তো আর আমার ওই শো হাইড কমান্ডটি দরকার নেই এজন্য আমি এটিতে আরেকটি ক্লিক করে সেটিকে সরিয়ে দিলাম এখন আপনারা যদি চান ওই যে আপনার রেন নামে যে শব্দটি হাইড করা ছিল সেটিকে পুনরায় আনহাইড করতে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল এ সিলেক্ট করে যদি ফন্টে গিয়ে যে ছোট্ট তীর চিহ্নটিতে গিয়ে হিডেনে দুইটি ক্লিক করেন দেখুন ওকে দেওয়ার সাথে সাথে আপনার এই রেন শব্দটি চলে এসেছে অর্থাৎ হাইট থেকে আনহাইট হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডকুমেন্টে কোনো ভুল থাকলে এই শো হাইট কমান্ডের মাধ্যমে আমরা ভুলগুলোকে দেখতে পারব এবং সেগুলোকে ঠিক করে আমাদের ডকুমেন্টকে সঠিকভাবে উপস্থাপন করতে পারব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ